Good morning, student. How are you? I am also fine too. Priyo shikkhatri bondhura, I am Poitosh Kumar Mondol, Jharkhand DS Secondary School. Everybody, welcome to the online class. Bondhura, ami ajke class 6, English 2nd period, article niye alochona korbo. Article. What is articles? How many kind of articles? Use of articles. Eguli tumra notun pecho. Ami সেজন্য তোমরা অল্প অল্প কিছু শিখবে, যেমন আর্টিকেল কি, এ এম দি, এই তিনটি ওয়ার্ড, কোনো ওয়ার্ডের বিশেষ করে কোনো নাউনের পূর্বে বসে ওই ওয়ার্ডটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝায়, বলে এই ওয়ার্ড তিনটিকে আর্টিকেল বলা হয়। বন্ধুরা, অ্যাটেনশন, টেক এ নোটবুক অ্যান্ড ইউর ইংলিশ গ্রামার বুককে তোমরা এগুলি পাবে। আবার আমি বলছি, এ এম দি, এই তিনটি ওয়ার্ড, কোনো ওয়ার্ড বিশেষ করে কোনো নাউনের পূর্বে বসে ওই ওয়ার্ডটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝায়, বলে এই ওয়ার্ড তিনটিকে আর্টিকেল বলা হয়। বন্ধুরা, হাউ মেনি কাইন্ড অফ আর্টিকেল? আমি আগেই পূর্বেই বলেছিলাম যে আর্টিকেল এ এম দি, আর্টিকেল দুই প্রকার। যেমন আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। একটি হলো ইনডেফিনিট আর্টিকেলস, একটি হলো ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কি? এ এম দি, এবং ডেফিনিট আর্টিকেল হলো দি। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে এ এম দির ব্যবহার এবং এ এন এর ব্যবহার এবং দি এর ব্যবহার, এখানে একটু কথা বলে রাখা উচিত যে ইনডেফিনিট, যেটা কোনো নির্দিষ্ট করে না, আর ডেফিনিট নির্দিষ্টভাবে বোঝানো হলে সেখানে দি ব্যবহৃত হয়। বন্ধুরা, আমি আগামী ক্লাসে তোমাদের ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলের কিছু রুল বোর্ডে লিখে দেবো, তোমরা নেবে এবং সেগুলি পড়বে। আর যার তোমাদের সাথে বসবো না, তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ হবে, অবশ্যই অচিরেই স্কুল খুলে দেবে। তোমরা তৈরি থেকো এবং পড়াশোনায় মনোযোগ দিও। ধন্যবাদ সকলকে।